গুড আফটারনুন এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি এবং একটু বেশি ভালো আছি, কারণ দেখতে পাচ্ছ আমি জামা টামা পরে রেডি হয়েছি। আর এখন বাজে দেড়টা বাজে, আর আমরা এখন যাচ্ছি একটু সাউথ সিটি মল। কিছু কেনাকাটা আছে, দরকার আছে, আর সেই সঙ্গে একটু অনেক দিন যাওয়া হয় না, তো আমরা যাচ্ছি। তো চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাব, অনেক দিন পরে যাচ্ছি সাউথ সিটি মলে। তো চলো এখন আর বেশি কথা বলবো না, অলরেডি দেরি হয়ে গেছে, চলো। তো আমরা সাউথ সিটি মলে পৌঁছে গেছি, আর আমরা এসছি হচ্ছে আমি, সোনা আর রিকি। ওর বাবাকে আসলে অনেকবার ধরে আমরা রিকোয়েস্ট করেছি, অন্তত 15 দিন ধরে আমরা রিকোয়েস্ট করে চলেছি যে আমাদের চলো আমরা সবাই মিলে একটু সাউথ সিটিতে ঘুরে আসি, কিন্তু ওর বাবা কিছুতেই আসলো না। বাধ্য হয়ে আমরা তিনজনেই আসলাম, অনেক দিন পরে আসলাম। দেখো সাউথ সিটির ভেতরটা কী সুন্দর, মানে সাজানো, আর দেখতেও কী ভালো লাগছে। আর আজকে এই কদিন আগে 15ই আগস্ট গেছে, তো দেখো সাউথ সিটি মলটা কী সুন্দর করে সাজানো। তো আমরা প্রথমেই এখন যাব আগে ফুড কোর্টে, প্রথমে কেনাকাটা করব, কিন্তু ফুড কোর্টটা আগে দেখতে যাচ্ছি কারণ ফাঁকা আছে কি না, যাতে আমরা খেতে পারবো কি না। আসলে করোনার টাইম, তো দেখলাম যে ফুড কোর্টটা সত্যি একদম ফাঁকা আছে, আমরা নিশ্চিন্তে এটা খেতেই পারবো। তো যাই হোক, দেখো অনেকটাই ফাঁকা ফাঁকা দূরে বসে আছে, তো আমরা আবার নিচে চলে এলাম ছবি তুলতে। আর এই জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে, তো এই সাজানো রয়েছে আর কি, বেশ কিছুদিন আগে সাজানো হয়েছিল ওই ইন্ডিপেন্ডেন্স ডের জন্য, তো সেই সাজানোটাই রয়েছে। তো আমরা এখানে একটুখানি ছবি টবি তুললাম, কারণ সেদিন তো আর আসতে পারিনি, কিন্তু ওর বাবাকে তো আনাতে পারলাম না, করোনার ভয়ে ওর বাবা আসেনি। যাই হোক, আমরা একটু যে যার মতো একটু ছবি তুললাম, ছবি টবি তুলে তারপরে একটু কেনাকাটা করব, তারপর আমরা উপরে যাব। শপিং কমপ্লিট হয়ে গেছে, আমি সোনার একটা ড্রেস কিনলাম, আর রিকির একটা শার্ট, আর একটা মানে ফতুয়া টাইপের যেগুলো আজকাল বেরিয়েছে না, মানে পাঞ্জাবি টাইপের আর কি, সেইগুলো কিনলাম। কিনে এইবারে আমরা যাচ্ছি ফুড কোর্টে, কারণ ফুড কোর্টে আমরা তো আগেই দেখে গেছি যে খুব সুন্দর খাওয়া যাবে, কোনো অসুবিধা নেই। তবুও তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, দেখো কত ফাঁকা ফাঁকা টেবিল। সুতরাং তুমি মুখোশ খুলে আরামসে খেতে পারবে। আবারও একবার চারিদিকটা দেখিয়ে দিচ্ছি, দেখো কত ফাঁকা ফুড কোর্টটা, চারিদিকে একদম কত দূরে দূরে সবাই বসেছে, মানে ওর বাবা আসলো না শুধু করোনা ভয়ে, কিন্তু করোনার কোনো ভয় নেই, আরামসে নিশ্চিন্ত এখানে কিন্তু খাওয়া যাবে। অনেকদিন পর ফুড কোর্টে এসে এত ভালো লাগছে না, কী করবো, মানে প্রায় 2 বছর আগে এসেছিলাম আর আজকে এলাম, টুকটাক কেনাকাটা করলাম, তারপরে সত্যি সত্যি খুব জোর খিদে পড়ে গেছে, তাহলে ঠিক খাবো ওটা ভাবিনি। তো এখানে এসে দেখলাম এত খিদে পেয়ে গেছে, আর ছেলে মেয়ে দুটো সঙ্গে রয়েছে, ভাবলাম তাহলে যাই একটুখানি যাও কিছু খেয়ে আসি, অল্প কিছু। তো ওরা গেছে অর্ডার দিতে, কারণ তবে সাউথ সিটি মলে আমরা প্যান্টালুনসে ঢুকেছিলাম, তো প্যান্টালুনসে কিন্তু যা জিনিসপত্র আছে বেশ প্রচুর ভালো কালেকশান এসছে এখন, তোমরা যদি চাও তোমরা কিন্তু নিয়ে আসতে পারো, মানে এসে ঘুরে যেতে পারো। খাবারের অর্ডার তো দেয়া হয়ে গেছে, তো খাবার দিতে একটু সময় লাগবে, ততক্ষণে আমি ভাবলাম একটু চারিদিকটা ঘুরে নিই, আসলে অনেকদিন পরে এসেছি। তো আর এই যে কাঁচের ব্রিজটা আছে না, এটা আমার খুব পছন্দের, আমি যখনই আসি যতদিন পরে পরেই আসি, একবার করে কাঁচের ব্রিজটা থেকে ওপারে যাই, আবার ওপার থেকে এপারে আসি, এটা আমার খুব ভালো লাগে। আর এই যে ফুড কোর্টটার পরের যে ডেকোরেশনটা, সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই, ওপরটা দেখো কী সুন্দর হয়েছে, মানে পরে যখন তৈরি হয়েছে তারপরে, এটা আগের টাই নয়, পরে ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখো খুব সুন্দর করেছে। এইবারে আমাদের খাবারও এসে গেছে, এই যে খাবারগুলো হচ্ছে, বলে দিচ্ছি, এটা হচ্ছে চিকেন স্যান্ডউইচ, এটা KFC-র খাবার, এটাও KFC-র ওই যে চিকেন পকোড়া টাইপ না, চিকেন উইংস, তো ওইটা, আর সেই সঙ্গে এটা নিয়েছে রিকি, আর এর সঙ্গে আমি নিয়েছি হচ্ছে অমৃতসারি ধাবা থেকে চানা আর বাটোরা, এটাকে বলে বাটোরা, এটা নিয়েছি। আর আর হচ্ছে আর একটা জিনিস নিয়েছি, সেটা হচ্ছে ট্যাকো,
ট্যাকো জিনিসটা আমি কোনোদিনও খাইনি, এইটা হচ্ছে ট্যাকো। আমার ছবি দেখে অনেক দিন ধরে খেতে ইচ্ছা হয়েছিল তাই নিয়েছি। তো জানি না কেমন খেতে হবে, এবারে খেয়ে দেখে তারপর তোমাদের বলবো। যদি ভালো লাগে তাহলে ভালো। তো আমরা এখন খাওয়া স্টার্ট করলাম, তো চলো দেখা যাক কোনটা কেমন লাগে। অনেকদিন পর সাউথ সিটি মলে এসে খেতে, ফুডকোর্টে খেতে বেশ মজাই লাগছে, তো খাওয়া স্টার্ট করে দিলাম ওই জন্যে। তোমরা দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমাদের খাওয়া দাওয়ার পর্ব চলছে। তার মধ্যে একটা ইনফরমেশান তোমাদেরকে দিয়ে দিই, এই যে ট্যাকো বলে বস্তুটি আমি নিয়েছিলাম, এটা হচ্ছে ইটালিয়ান ফুড না মেক্সিকান ফুড কিছু একটা হবে, কিন্তু এটা আমাদের বিলকুল ভালো লাগেনি। মানে ওটা একটা নর্মাল খাবার কিন্তু ওটার অস্বাভাবিক দাম। তোমাদেরও যদি কারুর কখনো ট্রাই করতে ইচ্ছা করে তাহলে একটাই নিও, আমাদের মতো একটাই নিয়ে তিনজনে সবাই মিলে ভাগ করে দেখো যে কেমন লাগে। কারণ সবার টেস্ট যদিও সমান নয় কিন্তু তবুও আমাদের কিন্তু এমন কিচ্ছু আহামরি লাগেনি, কিন্তু ওই যে সামান্য একটু খাবার ওটার অনেকটাই দাম নিয়েছে। ঠিক আছে, এই ইনফরমেশানটা আমি তোমাদের দিয়ে দিলাম। প্রথমে এসে এত বেশি খিদে পেয়ে গেছিলো যার জন্য মানে উল্টো পাল্টা অর্ডার করেছিলাম, তো সবগুলো খেতে পারলাম না, মানে পিজাটা রয়ে গেল। পিজাটা এখন আমরা প্যাক করে বাড়ি নিয়ে যাচ্ছি, সোনা ওইটা আনতে গেছে, এগুলোতেই পেট ভরে গেছে। আসলে এই খাবারগুলো তো মানে অনেক বেশি ভাত মাছের মতো খাওয়া যায় না, আর সবাই সবগুলো একটু ভাগ ভাগ করে খেয়েছি, এটার থেকে একটু ওটার থেকে একটু, এরকম করতে করতেই পেট ভরে গেছে। হাত কি তোর ধুতে হবে? এখন আপাতত ভালো করে টিস্যু দিয়ে মুছে নে, তারপর ওইখান থেকে যাওয়ার সময় হাতটা ধুয়ে দেবো। মুখটা মুছে নে, মুখোশটা করে নিতে হবে তো। মুখটা আমিও মুছে নিই, মুছে নিয়ে আর মুখোশটা করে দেবো। মা মুখোশ যে অবস্থায় মুখোশে এঠো লাগবে, মুখোশ দিয়ে মুখোশ বাড়ি গিয়ে ধুয়ে ধুয়েই ফেলবো। মাস্ক আর মাস্কটা করে নিই, তো এই যে আমাদের চলে এসেছে পিজা। পিজাটা আমরা মানে হাওয়াতের মতো অর্ডার দিয়ে ফেলেছিলাম, তো যখন এত বেশি খিদে পেয়েছিল, কিন্তু এখন আর আমরা পিজাটা খেতে পারবো না, আর পিজাটা খুলেও তোমাদের এখন দেখাতে পারবো না, কারণ এখন যদি আমরা খুলি আমরা আর দ্বিতীয়বার প্যাক করতে পারবো না। সেই জন্য ওরা যেভাবে প্যাক করে দিয়েছে সেভাবে নিয়ে এখন আমরা একটুখানি ফটোশ্যুট করছি। এই যে সোনা আর রিকি দুজনে মিলে একটুখানি ফটো তোলাতুলি করছে, এদিকে এই টুকটাক একটু মানে স্টিল ফটো আর কি, এতক্ষণ তো ভিডিও করছিলাম, এবারে কিছু স্টিল ফটো তুলছি, তুলে টুলে তারপরে আমরা এবারে আস্তে আস্তে মানে মানে বেরিয়ে যাব। তো ফটোশ্যুট হয়ে গেছে, এবারে আমরা বেরিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই যে আমাদের সঙ্গে পিজা, পিজাটাও রয়েছে। পিজাটা আমরা বেশ সন্ধ্যেবেলা গিয়েই মানে ওর সদগতি করব। চলে এসেছি বাড়িতে, এইবারে হাত মুখ ধুয়ে সেকেন্ড রাউন্ডের পার্টিটা শুরু হবে। মানে যে পিজাটা আমরা খেতে পারিনি, খেয়ে পারিনি, সেইটাকে এবারে আমরা হাত মুখ ধুয়ে সেইটাকে এবারে খাবো। গুড ইভিনিং। তখন এসে হাত মুখ ধুয়ে মানে শুয়ে পড়েছিলাম, তো এখন সন্ধে টন্দে লাগিয়ে ফ্রেশ হয়ে সন্ধে টন্দে দিয়ে এইবারে এখন যাচ্ছি পিজাটা সদগতি করতে। আসলে সাউথ সিটি মলে তো অতক্ষণ হাঁটাচলা করেছি, আর ওখানে তো বসার জায়গা তেমন নেই, নেই বললে চলে, তেমন কথা নেই, শুধু যা খাওয়ার সময় একটু বসেছি, তো সেই জন্যে একটু ক্লান্ত হয়ে গেছিলাম আমরা, তাই জন্য একটু শুয়ে পড়েছিলাম। তো এখন উঠে হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে তারপর সন্ধে টন্দে লাগিয়ে এবারে যাচ্ছি, চা খাবো আর ওই পিজাটাকে খাবো। তো চলো
পিজ্জাটাকে দেখাই এবারে গিয়ে। সবাই বললো যে এটা মারাত্মক ঝাল, তো আমরা বলবো যে এটা কতটা ঝাল, কতটাও খুব ভালো বেরোচ্ছে। তো আমাদের সন্ধ্যের স্ন্যাক্স রেডি। এই যে পিজ্জাটা যেটা আমরা আগের দিন খেতে পারি দুপুরে খেতে পারিনি, আর মা অলরেডি পিজ্জা কাটার নিয়ে রেডি, আর আমাদের চাও এসে গেছে। তো আমরা এবারে সেকেন্ড দফায় বসছি, তো চলো সেটা সেটা পিজ্জাটা খেয়ে নিই, কারণ বাবা এসে গেলে আমার মুশকিল হয়ে যাবে। দোকান থেকে বলেছে প্রচন্ড ঝাল, বাট আমরা যা পরিমাণ ঝাল খাই তা জানি না এটা ঠিক আদৌ কতটা ঝাল লাগবে আমাদের। কোনোই ঝাল লাগবে না, মনে তো হচ্ছে কোনো ঝাল লাগবে না। ওরা যেটা বলছে আমাদের কি কাট করতে পারবে না, খুব সুন্দর সফটটা। দেখা যাচ্ছে কালকের মতো এক তরকারি ভাতই হয়, যথেষ্ট সলিড। তার মধ্যে একটু চিকেন আছে, একটু ফিশ তো আছে। না পিজা মানে সালসি দিকে একটা খা মানে তোমার পেট ভর্তি। কত লোকেরা তো খায় সসটা, কিন্তু যতটা ঝাল বলেছে ততটা ঝাল নয়, কিন্তু সসটার টেস্ট কিন্তু খারাপ না। টেস্টটা কিন্তু ভালো। এবার থেকে আমাদের যত সস কিনে আনবো এই বোতলটার মধ্যে ঢালবো, নিতে সুবিধা। এর মুখ আছে তো, রিং এর মুখটা না না না, এর একটা কভার ছিল। এটা এই ক্লোজ, ও তাই এই ওপেন, তাহলে তো আরোই ভালো। আমাদের এক পিস করে খাওয়া হয়ে যাওয়ার পরে চিলি ফ্লেক আর অরিগানোর কথা মনে পড়েছে। দেন সস এর উপর, বেশি দিও না, বেশি দিও না, অল্প দিয়ে দিও আপনি, এবার দিয়ে তো ঘুরে যেত ওটা। ভালো, খারাপ না। আসলে তোমাদের যদি হট সস কিনতে হতো তাহলে টোব্যাস্কোর এই হারবানেরোটা নিতে পারতে। টোব্যাস্কোর হারবানেরোটা তো খুব ঝাল, যেগুলো তুই কিনেছিলি তো ছোট ছোট। হ্যাঁ, ওগুলো দামটা দেখেছিস তো মা, তুমি ভুলে যাচ্ছ। টোব্যাস্কো হচ্ছে মানে একটা খুব নাম করা কোম্পানি। হ্যাঁ, তুমি নাম করা, তুমি একবার খেয়ে নিই যে সব দাম করা জিনিস সবটাই সব তো হবে না। তোমাদের পারপাসটা ফুলফিল করতে হবে। চিলি ফ্লেক লাগবে না, মা দিয়ে যান। ভালো তো শেষ নেই, ভালো তো আছে। আমার খুব মানে ফ্যাসিনেটিং লাগবে জিনিসটা, একটা লাল লাল রঙের লাগে, মানে কাবাব কোপ্তা লাগে বলে মনে হয় না,
মুছা বাইরের দেশে রান্নাই না বড় বড় মাটন বড় বড় পরকে প্লিজ ওরা যে ম্যারিনেট করে না হ্যাঁ আমরা একটু বাটা মশলা পাই বা গুঁড়ো মশলা আমাদের বেশিরভাগ মশলা কষানো তো আমাদের পিজা পার্টি শেষ হয়ে গেল আর পিজাটা খাওয়ার পরে এখন আমাদের আর মনে হচ্ছে না আমরা রাত্রিবেলা খেতে পারবো মানে মনে হচ্ছে না না আমরা ফাইনাল করেই ফেললাম যে আমরা রাত্রে আর খাবো না কারণ পিজাটা বহুত সলিড ছিল সুতরাং আমাদের পেট ভর্তি হয়ে গেছে এখন হালকা একটু রান্নাবান্না করতে যাব সেটা ওর বাবার জন্য একার মতো তো তার আগে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ আর সবাই অবশ্যই ভালো থেকো সাবধানে থেকো পরবর্তী ভিডিওতে তো আবারও দেখা হবে ততক্ষণের জন্য সবাইকে টাটা গুড বাই গুড লাক অ্যান্ড লাভ ইউ অল